আরজিকর কাণ্ডের বড় আপডেট আপনাদেরকে দেব। আরজিকর কাণ্ডে তদন্ত ভার গেল এবার সিবিআই এর হাতে। হাইকোর্টের নির্দেশ, সিবিআই তদন্ত করবে। আগামী কাল সকাল 10টার মধ্যে যাবতীয় তথ্য সিসিটিভি ফুটেজ হস্তান্তর করতে হবে। আমরা কথা বলবো অনবাংশ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি, আমাদের প্রতিনিধি অনবাংশ। পুলিশ এবং হাসপাতালের ভূমিকায় অসন্তুষ্ট এবং তার জেরেই সিবিআই এর হাতে গেল পুরো কেস। দেখো একদমই এই আরজিকর ঘটনা তদন্ত ভার সিবিআইকে দেওয়া হয়েছে আদালতে। আজকে বক্তব্য সেটা হচ্ছে যে পাঁচ দিনের যে ইনভেস্টিগেশন সেখানে তেমন কোনো অগ্রগতি নেই। আদালত মনে করছে যে সুপ্রিম কোর্ট আগেই বলেছিল যে যে বিরল ব্যতিক্রমের ক্ষেত্রে সিবিআই তদন্তভার দেওয়া যায়। সুতরাং আদালত মনে করেছে এবং মানুষের প্রতি, মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা এবং পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার জন্য সিবিআইকে তদন্তভার দেওয়া প্রয়োজন। সেই কারণে সিবিআইকে ইনভেস্টিগেশন দায়িত্বভার দেওয়া হয়েছে। যে সিবিআই অফিসার ছিলেন তিনি আদালত থেকে সমস্ত ফাইল সংগ্রহ করবেন। এছাড়া যে সমস্ত সিসিটিভি ফুটেজ তা আগামীকাল সকাল 10টার মধ্যে হ্যান্ড ওভার করতে হবে রাজ্য পুলিশকে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলছে যে আজকে যখন আমরা তদন্ত মামলা শুনানি চলছে সেই সময় দাঁড়িয়ে প্রিন্সিপালকে আপনারা বয়ান গ্রহণ করছেন, অর্থাৎ আজকে দুপুরবেলায় প্রিন্সিপালের বয়ান রেকর্ড করেছে সিট। অর্থাৎ এখানেই স্পষ্ট হয়ে যাচ্ছে সিটে তদন্তের অগ্রগতি কি। যে ব্যক্তি তদন্তভার বা বয়ান সব থেকে আগে নেওয়া দরকার ছিল সেই ব্যক্তিকে তা না করে রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন রিওয়ার্ড দিচ্ছে, অর্থাৎ অন্যত্র বদলি করা হচ্ছে। আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল বা যেখানে তিনি ট্রান্সফার হচ্ছে সেখানে তিনি কাজে যোগ দিতে পারবেন না, তাকে ছুটিতে থাকতে হবে, এমনটা নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত করার পর 3 সপ্তাহের মধ্যে অগ্রগতি রিপোর্ট দেবে, তারপর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। অর্থাৎ আদালত পুরোটাই মনিটর করছে যে ইনভেস্টিগেশন কীভাবে এগোচ্ছে, তাই 3 সপ্তাহ পর সিবিআইকে সময় দেওয়া হয়েছে রিপোর্ট দেওয়ার জন্য এই মামলার অগ্রগতি নিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।